1940-এর দশকের শুরুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধুমাত্র সমগ্র বিশ্বের যে মানচিত্র সেটাকে যে বদলে দিয়েছিল তা নয়, বিশ্ব সিনেমার মানচিত্রকেও কিন্তু ব্যাপকভাবে বদলে দিয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিভিন্ন দেশে একের পর এক বিভিন্ন রকম কিন্তু ফিল্ম মুভমেন্ট আসতে শুরু করে, যেগুলো পরবর্তীকালে যে পরিচালকরা উঠে এসেছেন, যারা নতুন নতুন ছবি বানিয়েছেন, নতুন নতুন ধারার ছবি বানিয়েছেন, তাদের সবাইকে ব্যাপক পরিমাণ ইনফ্লুয়েন্স করেছিল। সেরকমই আজকে একটি ছবির কথা বলবো, আজকে একজন পরিচালকের কথা বলবো যার একটি ছবি বিশ্ব সিনেমার তাবড় তাবড় ব্যক্তিত্বদের কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল, ফিল্ম বানানোর দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, তাদের চালিত করেছিল আমি বলবো। সেই পরিচালকের নাম হচ্ছে ভিতোরিও দি সিকা। ইটালির বাসিন্দা ছিলেন এই পরিচালক এবং তার 1948 সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবি যেটি বোধহয় বলা যেতে পারে আন্তর্জাতিক সিনেমায় সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল যে সিনেমাগুলো তার মধ্যে একটি ছিল। ছবিটির নাম হচ্ছে বাইসাইকেল থিভস, যার ইটালিয়ান নাম হচ্ছে লাদ্রি দি বিসিক্লেত। এই ছবির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে সিনেমা বানানো শুরু করেছেন এমন 5 জন চলচ্চিত্র পরিচালকের নাম আজকে এই পর্বতে বলব। কিন্তু তার আগে এই ছবির সাথে আমার জীবনের একটি মজার ঘটনা জড়িয়ে আছে যেটি আমি বলতে চাই। 2014 সালে আমি যখন কলেজে পড়তাম তখন বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তার সূত্রে আমার কাছে এই বাইসাইকেল থিভস ছবিটি আসে এবং আমি তখন সাবটাইটেল পড়ে ছবি দেখতে খুব একটা অভ্যস্ত ছিলাম না। তো এটি ওয়ান অফ দ্য ফার্স্ট ফরেন ফিল্মস যেটা আমি দেখি এবং ঘটনাচক্রে আজকে রাত্রে বসে এই ভিডিওটি করছি। সেদিনও কিন্তু আমি রাত 11:30, 12:30 ওরকম সময় ছবিটি দেখতে শুরু করি এবং ছবিটি যখন শেষ হয় তখন প্রায় 4টে বাজে। ছবিটি অত বড় নয় কিন্তু যেহেতু আমি সাবটাইটেল পড়ে দেখছিলাম সেই জন্য আমার আর কি ছবিটি ফলো করতে সময় লাগছিল, একটু পজ করে করে আমি দেখছিলাম যে জায়গাগুলো আমি সাবটাইটেল মিস করে যাচ্ছিলাম। তো ছবিটি আমাকে এমনভাবে নাড়া দিয়েছিল যে ছবিটা যখন শেষ করে আমি উঠি তখন মানে কান্নায় আমার প্রায় জামা কাপড় ভিজে গেছে, মানে অনর্গল কেঁদে চলেছি আমি ছবিটির একদম মাঝপথ থেকে শেষ অবধি, এমন প্রভাব ফেলেছিল ছবিটি আমার। এবং ছবিটি শেষ করে আমি ঘুমোতে যাই 4টে নাগাদ এবং 5:30টার সময় হঠাৎ দেখি আমার বাবা ডেকে ঘুম থেকে তুলে দেয় এবং তুলে দিয়ে বলছে যে সারা রাত জেগে তুই কী করিস, বাড়িতে একটা চুরি হয়ে গেছে, এদিকে তুই সারা রাত জেগে আছিস কিন্তু কোনো তুই বুঝতেও পারলি না। তো এটা একটা খুব মজার ঘটনা যে সারা রাত ব্যাপী আমি জেগে যখন বাইসাইকেল থিপস দেখছিলাম সেই সময় আমার বাড়ির নিচের তলায় একটা চুরি হয়ে যায় কিন্তু আমি টেরও পাইনি, এতটা বেশি পরিমাণে আমি সিনেমাটায় ঢুকে গেছিলাম। তো যাই হোক, আমার কথা গেল, এবার বললো 5 জন এমন পরিচালকের কথা যারা এই ছবিটি দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিল। তো প্রথমে একজন ভারতীয় পরিচালককে দিয়ে শুরু করি, আপনাদের সবার পরিচিত পরিচালক অনুরাগ কাশ্যপ, যে গ্যাংস অফ ওয়াসিপুর, দেবডি, ব্ল্যাক ফ্রাইডের মতো কালজয়ী সিনেমা বানিয়েছেন। তার জীবনে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আনে এই বাইসাইকেল থিভস ছবিটি। তিনি ছবিটি দেখেন যখন তিনি কলেজে ছিলেন, তিনি খুব সম্ভবত মাইক্রোবায়োলজি বা ওই ধরনের কোনো একটা সাবজেক্টে অনার্স করছিলেন দিল্লিতে যখন তিনি এই ছবিটি একটি ফিল্ম ফেস্টিভ্যালে দেখেন এবং দেখার 2 মাসের মধ্যেই উনি মানে একদম বস্তা প্যাট্রা গুছিয়ে মুম্বাই শিফট করে যান, কারণ ওই ছবিটি ওনাকে এমনভাবে নাড়া দিয়েছিল যে তিনি নির্ণয় নেন যে আর কোনো প্রফেশন নয়, একমাত্র ফিল্ম মেকিংই তার জীবনে তাকে সেই স্যাটিসফ্যাকশন, সেই আনন্দ দিতে পারবে যা অন্য কোনো প্রফেশন দিতে পারবে না। এবং তার যে ছোটোবেলা থেকে একটা গল্প বলার ইচ্ছে, যেই ধরনের গল্প তার ভালো লাগতো, যেই ধারার গল্প সে বলতে চাইতো, সেই ধারার গল্প যে সিনেমার মাধ্যমে বলা সম্ভব এই সিনেমাটি দেখে কিন্তু তিনি ফার্স্ট টাইম রিয়েলাইজ করেন। দ্বিতীয় যেই পরিচালকের কথা বলবো সে একজন রোমানিয়ান পরিচালক। 4 মান্থস 3 উইকস 2 ডেজ বলে তার একটি ছবি 2007 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের যেটা হাইয়েস্ট অনার পাম দর সেটি পান এবং তারপরে 2012 সালে তার একটি ছবি বিয়ন্ড দ্য হিলস বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পায় এবং 2016 সালে তার একটি ছবি গ্র্যাজুয়েশন কান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পায়।
তো আপনারা বুঝতে পারছেন যে কান ফিল্ম ফেস্টিভ্যালের মতো একটা প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে এই পরিচালক বারংবার ভূষিত হয়েছেন, তার মানে ইনি কোন মাপের পরিচালক। তো ক্রিশ্চিয়ান মুনজিউর একটি ভিডিও আমি দেখেছিলাম ক্রাইটেরিয়ানের যে অফিসিয়াল চ্যানেল, সেখানে সেখানে তিনি বলছেন যে তিনি যখন তার যখন কম বয়স, যখন তিনি আস্তে আস্তে ফিল্ম মেকিংয়ের দিকে শিফট করছেন, তখন কিন্তু যেই ফিল্মগুলো মানে তিনি একদম একাডেমিক্যালি পড়েছিলেন এবং সেখান থেকে ফিল্ম মেকিংয়ের যে টেকনিক সেগুলো শিখেছিলেন বা বোঝার চেষ্টা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বাইসাইকেল থিভস। এবং বাইসাইকেল থিভস ছবিটি যেহেতু ইটালিয়ান ছবি এবং মুনজিও যেহেতু রোমানিয়ান, এবং ইটালিতে যেই সময় ছবিটি তৈরি হচ্ছে সেই সময় ইটালির যে কন্ডিশন, যেই আর্থিক দুরবস্থা, সেই জিনিসগুলো কিন্তু রোমানিয়াতেও মানুষজন দেখেছেন সেই সময় এবং পরবর্তীকালেও, কারণ রোমানিয়া কিন্তু খুব বিত্তবান কোনো দেশ নয়। সুতরাং নিওরিয়ালিজমের যে ছোঁয়াটা আমরা মুনজিওর ছবিতে দেখতে পাই সেটা কিন্তু নিঃসন্দেহে বাইসাইকেল থিভসের একটি রিফ্লেকশন। তৃতীয় যে পরিচালকের কথা বলবো, তিনি হচ্ছেন একজন ব্রিটিশ পরিচালক যার নাম হচ্ছে মাইক লি। এবং মাইক লি বহু বছর ধরে সিনেমা বানাচ্ছেন, তার বিভিন্ন সিনেমা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ভূষিত হয়েছে। তিনি একজন বর্ষিয়ান ফিল্ম মেকার এবং তিনিও কিন্তু বলছেন যে তার ফিল্ম মেকিংয়ের স্টাইল, তার ফিল্ম মেকিংয়ের যে নলেজ সেটিকে বারংবার ইনফ্লুয়েন্স করেছে কিন্তু ভিত্তোরিও দি সিকার বাইসাইকেল থিভস। এবং বারবার কিন্তু সেই সিনেমাটার কাছে তিনি ফেরত যান, কারণ আজকের দিনে দাঁড়িয়েও এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও, সোসাইটি এত চেঞ্জ হওয়া সত্ত্বেও কিন্তু সেই ফিল্মটা সাংঘাতিক পরিমাণ রেলিভেন্ট। কারণ সেটা কিন্তু যে খুব আর্ট হাউস সিনেমা, মানে সো কল্ড আর্ট হাউস সিনেমা, তা কিন্তু নয়। তার মধ্যে কিন্তু অনেক কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে, অনেক ইমোশনাল এলিমেন্ট রয়েছে, যেটা কিন্তু আজকের দিনেও সমানভাবে উপভোগ্য। চতুর্থ যে পরিচালকের কথা বলবো, অ্যাকচুয়ালি পরিচালক যুগল বলা উচিত, কারণ তার দুই ভাই, তারা একসাথে সিনেমা বানান, তাদের নাম হচ্ছে স্যাফডি ব্রাদার্স, বেনি স্যাফডি এবং জশ স্যাফডি। তারা দুজন মিলে একসাথে সিনেমা বানান, তাই তাদের নাম স্যাফডি ব্রাদার্স, যেরকম কোয়েন ব্রাদার্স আছে। তাদের গত বছর একটি ছবি প্রচণ্ড সাড়া ফেলেছিল যার নাম হচ্ছে আনকাট জেমস। তো আমি তাদের অন্য ছবিগুলো দেখিনি, কিন্তু আনকাট জেমস দেখে আমি বুঝেছি যে তাদের ছবির মধ্যে দিয়ে কিন্তু তারা বারংবার একটা রিয়েলিজমকে ধরার চেষ্টা করেন, একটা সময়ের, একটা কালচারের জাইটগাইস্টকে খুব ভালোভাবে ধরার চেষ্টা করেন। এই আনকাট জেমস ছবিটিতে অ্যাডাম স্যান্ডলার অভিনয় করেছেন এবং তিনি একজন কমেডি অভিনেতা হিসেবে প্রখ্যাত, কিন্তু যেরকম রিয়েলিস্টিক ড্রামাটিক অভিনয় তিনি এই সিনেমাটিতে করেছেন সেটা থেকেই বোঝা যায় যে এই দুই ভাই স্যাফডি ব্রাদার্স এরা কতটা দক্ষ পরিচালক যে অ্যাডাম স্যান্ডলারের থেকে এরকম একটা পারফরমেন্স বার করে আনতে পেরেছেন। স্যাফডি ব্রাদার্সরাও কিন্তু বাইসাইকেল থিভসের উল্লেখ করেছেন তাদের ইনফ্লুয়েন্সিয়াল সিনেমার লিস্টের মধ্যে, এবং এই ক্রাইটেরিয়ান কালেকশনেরই যেই চ্যানেলটি আছে সেখানে কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন, টপ পিক্স বলে যে সেকশনটা, সেখানে কিন্তু তারা বাইসাইকেল থিভসের ব্যাপারে কথা বলছেন। পঞ্চম যেই পরিচালকের কথা বলবো, সেই পরিচালকের ব্যাপারে হয়তো আপনারা সবাই জানেন, অন্তত আমাদের চ্যানেল যারা দেখছেন তারা তো জানেন, কারণ তিনি হচ্ছেন বিশ্বের, ভারতবর্ষের তথা বাংলার সবথেকে বড় চলচ্চিত্রের আইকন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় 1940-এর শেষ দিকে অথবা 1950-এর শুরুর দিকে একবার বিলেত যাত্রা করেন এবং সেখানে গিয়ে তিনি বেশ কিছু ছবি দেখেন, তার মধ্যে অন্যতম ছবি ছিল এই বাইসাইকেল থিভস ছবিটি। এবং এই সিনেমাটি দেখার পর তার মনে হয় যে সত্যিকারের মানুষদের নিয়ে, মানে ট্রেন্ড অ্যাক্টার্স নয়, নর্মাল মানুষদের নিয়ে, নর্মাল লোকেশনে, কোনো বড় স্টুডিও সেট আপ ছাড়া, কোনো এলাহি আয়োজন ছাড়া, লাইট ছাড়া, লোকেশন ছাড়া একটা সিনেমা যে বানানো সম্ভব, সেটা কিন্তু এই বাইসাইকেল থিভস দেখে তার চোখ খুলে গেছিল। এবং তিনি দেশে ফেরার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসিশন নেন যে বড় স্টুডিওর দরকার নেই, বিশাল ব্যয়বহুল আয়োজনের প্রয়োজন নেই, কিন্তু অত্যন্ত সীমিত রিসোর্সেস নিয়ে, অত্যন্ত সামান্য লোকেশনে, নতুনদের নিয়ে, একদম আনকোড়া কলাকুশলীদের নিয়ে কিন্তু তিনি তার প্রথম ছবিটি বানাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। এবং এইভাবেই কিন্তু পথের পাঁচালী ছবির নির্মাণ শুরু হয়। তো নিঃসন্দেহে ভিত্তোরিও দি সিকার এবং বাইসাইকেল থিভস এই ছবিটি
বিশ্বের বহু বহু ফিল্ম মেকারের ওপর একটা বিরাট ইমপ্রেশন ফেলেছে। মার্টিন স্কর্সেসি থেকে শুরু করে আরও প্রচুর ফিল্ম মেকার কিন্তু বারবার উল্লেখ করেছেন এই ছবিটির। তো যারা এখনও অবধি আমার মনে হয় বাইসাইকেলদের ছবিটি দেখেনি তাদের অবশ্যই গিয়ে দেখা উচিত, কারণ আমি হলফ করে বলতে পারি আপনি যে ভাষাভাষীর মানুষ হন, আপনার যে ধরনের সিনেমার রুচি হোক, এই সিনেমাটি আপনার ভালো লাগতে বাধ্য। কারণ এই সিনেমার মধ্যে এমন কিছু ইমোশন রয়েছে, এমন একটা গল্প রয়েছে, এমন সুন্দর পারফরমেন্স রয়েছে যেটি কিন্তু আপনার মনকে নিশ্চয়ই ছুঁয়ে যাবে। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগলো। আমি জানি না ভিডিওটার সাউন্ড কেমন আসছে, লাইটটা ভালো লাগছে কিনা আপনাদের। আমরা চেষ্টা করছি নতুন নতুনভাবে নতুন নতুন প্রক্রিয়ায় আপনাদের এঙ্গেজ করার, যাতে আমাদের উদ্যোগটার সাথে আপনারা আরও যুক্ত হন। যদি আপনাদের আমাদের উদ্যোগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, কারণ লাইক যদি না করেন তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারে না এই ভিডিওটি লোকেদের সাজেস্ট করবে কি করবে না। তো ভিডিওটি লাইক করে দিন এবং আমাদের সঙ্গে থাকুন।